সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়ভাবে পাওয়া যাচ্ছে আড়ালে থাকা চিত্রনায়িকা শাবনূরকে। ফেসবুক ইনস্টাগ্রামের পাশাপাশি ইউটিউবেও সরব এই তারকা। কিন্তু এর মধ্যেই ঘটে গেছে বিপত্তি, হ্যাকারদের কবলে পড়েছে তার 3 অ্যাকাউন্ট। ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে আপাতত ঢুকতে পারলেও নিজের ইউটিউব চ্যানেলটি একেবারে হাতছাড়া বলে জানালেন তিনি। এই নায়িকা বলেন, আমার যে মেইল থেকে ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল কন্ট্রোল করা হতো তা হ্যাকড হয়েছে। আপাতত ফেসবুক ও ইনস্টাগ্রামে ঢুকতে পারলেও ইউটিউব চ্যানেলটিতে একদমই পাচ্ছি না। আমি জানি না তারা ফেসবুক ও ইনস্টাগ্রামটি দখল নিয়েছে কি না। তাই আজকের পর থেকে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমার পেজ, প্রোফাইল ও ইউটিউব চ্যানেলের কোনো পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানিং বেশ সরব 90-এর দশকের নায়িকা শাবনূর। সন্তান আইজানকে নিয়ে প্রায় হাজির হন নন্দিত এই চিত্রতারকা। তার সঙ্গে আছেন ইহান ও ইনাইনা নামের আরও 2 খুদে ইউটিউবার। 90-এর দশকের গোড়ার দিকে চাঁদনি রাতের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন শাবনূর। পরে সালমান শাহর সঙ্গে তার জুটি হয়ে উঠেছিল দারুণ জনপ্রিয়। তাদের অভিনীত স্বপ্নের ঠিকানা, সত্যের মৃত্যু নেই, তুমি আমার সহ বেশ কয়েকটি সিনেমা ছিল ব্যাপক ব্যবসা সফল। 2015 সালের দিকে অস্ট্রেলিয়া চলে যান শাবনূর। মাঝে মধ্যে বাংলাদেশে আসেন তিনি। সর্বশেষ 2015 সালে পাগল মানুষ সিনেমায় দেখা গেছে শাবনূরকে। এরপর আর কোনো সিনেমায় দেখা মেলেনি জনপ্রিয় এই তারকাকে। এদিকে অনেকদিন নতুন সিনেমায় অভিনয় না করলেও শাবনূরের জনপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও। সম্প্রতি ফেসবুক লাইভে দেখা গেছে ভক্তদের কাছে শাবনূরের আবেদন আগের মতোই আছে।